আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা একটু কাট মার্কস নিয়ে কথা বলবো। কিসের কাট মার্কস? কিসের কাট মার্কস? রেলওয়ে স্টেশন মাস্টার, রেলওয়ে স্টেশন মাস্টারের যে পরীক্ষাটি হলো কিছুদিন আগে, অলরেডি তো হয়ে গেছে। আমার একটু লেটে চলে আসছে সেই ভিডিও করতে, খুব ব্যস্ত সময় যাচ্ছে বিভিন্ন কারণে। তো কাট মার্কস, রেলওয়ে স্টেশন মাস্টারের কাট মার্কস আপনারা অবশ্য প্রশ্ন দিয়ে গেছেন, 60 মার্কস। আমরা প্রাইমারি প্রাথমিক নিয়োগের ভিডিও নিয়ে বা এগুলো নিয়ে খুব ব্যস্ত আছে, এবং ওইগুলোতে আমরা অনেক অনেক মতামত দিচ্ছি, অনেক কথা বলতেছি। এবং ওইখানে কিন্তু 80-এর মধ্যে 60 পেলে নিশ্চিত চাকরি হয়ে যাচ্ছে, তারপরে 55-50, একবারে কাট মার্কস 45 মতো চলে গেছে, তাই না? কারণ কি? ওটা তো উপজেলা ভিত্তিক এবং অ্যাভারেজ স্টুডেন্ট, ভালো মন্দ খারাপ একেবারে খারাপ সব মিলিয়ে ওই জায়গায়। কিন্তু এই জায়গায় তো টোটাল বাংলাদেশ, আপনার উপজেলা না, শুধু এটা হচ্ছে রেলওয়ে স্টেশন মাস্টার পুরো বাংলাদেশের জন্য নিয়োগ। টোটাল বাংলাদেশের সকল মেধাবীরা কিন্তু এখানে আছে, সবাই পরীক্ষা দেবে। সুতরাং এখানে কাট মার্কস কিন্তু অনেক বেশি থাকবে, তাই না? 60-59 তো কাট মার্কস হতে পারে। ওই যে পল্লী বিদ্যুতের পরীক্ষা দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, ওই যে এজিএম পরীক্ষাগুলো হয়, এজিএম বা এডি, পল্লী বিদ্যুতের কথা বলতেছি। পল্লী বিদ্যুতে 70-69-68, তো আমি একবার পরীক্ষা দিয়েছিলাম, 70-68 পাইছিলাম, ঠিক আছে, হয় নাই। ওইবারে নাকি 70-70 লাগছিল। যাক, এরপর আমার খুব আফসোস ছিল যে আমি এটা আবার দিব, এই দুয়ের লাগে আমি ছিল। গতবার হয়েছে 50-এ পরীক্ষা, গতবার আবার দিলাম, গতবার হয়েছে 47-50-50 করে গেছে, পাইছি 47, হয় নাই। তা আমার কাছে মনে হয়েছে 50-85, কারণ লোক পুষ্ট ছিল মাত্র 10টা না 15টা, খুব কম টিকায়, আবার প্রশ্ন খুব সহজ করে। তো বিষয়টা হলো, যখন আপনার সারা বাংলাদেশের জন্য পরীক্ষা হয় এবং প্রশ্ন সহজ হয়, তখন একবারে কাট মার্ক ফুল মার্কের কাছাকাছি থাকে। তাহলে এখানে যেহেতু 60 সারা বাংলাদেশের জন্য সব মেধাবীরা পরীক্ষা দিচ্ছে, এবং হচ্ছে প্রশ্ন তো দেখেছেন সব কমন প্রশ্ন, মানে এক প্রশ্ন বা বিভিন্ন পরীক্ষা আসছে ওই প্রশ্নগুলোই, তো এখানে কাট মার্কসটা একেবারেই ছুঁই ছুঁই 55-60 ভিতরেই থাকবে। তো এটা কেউ যদি এখন বলেন যে ভাই কি বলেন এত মার্ক কিভাবে পাবে, দেখতেই তো পাচ্ছেন, পাচ্ছে না মানুষ। শুধু আপনার উপজেলা হইলে অনেক কম হইত, কিন্তু পুরো বাংলাদেশ নিয়ে যখন আলোচনা করবেন, পুরো বাংলাদেশের ভিতরে যখন আলোচনা করবেন, তখন মেধাবীর সংখ্যা অনেক বেশি। এখন সবাই পরিশ্রম করে, আগে আমরা ভার্সিটি টু ভার্সিটি বেরি করতাম, বলতাম যে এই ভার্সিটি পড়লাম বেশি পারে, ওই ভার্সিটি বেশি পারে, ন্যাশনাল পড়লাম, হ্যাঁ প্রাইভেট পড়তে পড়তে টাইম চলে যায়, এই করতে পারে না, ওই করতে পারে না, এত লেখাপড়া করে না, সিরিয়াস থাকে না, বিভিন্ন কথা হতো। কিন্তু এখন দেখেন ন্যাশনাল থেকে আরো ভালো ভালো জায়গায় যাচ্ছে, ভালো ভালো করতেছে, সবাই এখন খুব পরিশ্রমী, কারণ বেকার এত বেড়ে গেছে, সবার মধ্যে খুব কম্পিটিশন হচ্ছে, তবু তো চাকরি পাওয়া কত কষ্ট। তো এখানে এই জন্য রেলওয়ের কাট মার্কস 55-60 ভিতরে হবে, এটা এমন হতে পারে 58-57-56, তবে কম হওয়ার কথা খুব কম। এটা কম যাবে কখন? কম গেল 50-এর নিচে তো কখনো সম্ভব হবে না, 54, কিন্তু কম কখন হবে? যখন আপনার টিকাবে বেশি, যদি টিকাবে বেশি, যদি বেশি টিকায়, বেশি যদি টিকায় তাহলে হয়তো একটু কম যেতে পারে, কিন্তু বেশি না টিকালে কিন্তু 55-60 ভিতরে হবে। তারপরে যদি রেজাল্ট নিয়ে একটু বলি, অলরেডি এটা আমি আসলে লেটে ভিডিও করছি, 8-9 দিন হয়ে গেছে পরীক্ষা হয়েছে, তো যেহেতু পুরো বাংলাদেশ, তারপর ওই আমার তো বেশি সময় লাগে না, তারপর সময় নিচ্ছে এখন বিভিন্ন ইস্যুতে, বাংলাদেশের বিভিন্ন ইস্যু চলে যখন, তখন কিন্তু আবার হুট করে রেজাল্ট দেয় না, ইস্যু যখন থামে তখন রেজাল্ট দেয়, এই জন্য একটু অপেক্ষা করতে হবে। যেহেতু 10 দিন গেছে, আর 10 দিন অপেক্ষা করা লাগতে পারে আর কি, 10-15 দিনের মধ্যে আর কি আপনার রেজাল্টটা হয়ে যাবে। তাহলে দুইটা কথা বললাম এখানে, রেজাল্ট এবং কাট মার্কস নিয়ে কথা বললাম। তো কাট মার্কস বলছি হচ্ছে 55-60, আর রেজাল্ট বলছি অপেক্ষা করতে হবে 10-15 দিন, বেশিও লাগতে পারে, হ্যাঁ 10-15 দিনের মতো হবে আর কি, বা 20 দিন হতে পারে। তবে যারা পরীক্ষা দিচ্ছেন এটা তো হতাশ বা এত অ্যাক্সেলারেশন না, পরীক্ষা দিচ্ছে আলা ভরসা, 10 দিন লাগা 15 দিন লাগা আসবেই, হ্যাঁ এত টেনশন করলে তো লাভ হবে না। তো এই ছিল কথা। এখন আমার মতামতের সাথে আপনার মতামতের কতটা দেরি করে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ ইউর সাবস্ক্রাইবস ভেরি মাচ নিডেড ফর মি, থ্যাংক ইউ।